রাতে শহরে ফের মদ্যপদের তাণ্ডব। রাতে ধর্মতলে পুলিশের সঙ্গে দুজোড়া যুবক যুবতীর হাতাহাতি। প্রথমে জাদুঘরের সামনে পুলিশকে লক্ষ্য করে গালিগালাজ, অভিযোগ পুলিশের সার্ভিস রিভলভার করার চেষ্টা। চারজনকে আটক নিউ মার্কেট থানার পুলিশ। বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে মুম্বাইয়ের এক তরুণী ও তার তিন সঙ্গীকে তুলে এনেছিল ওরলি থানা, কিন্তু তারপরের ঘটনার জন্য প্রস্তুত ছিলেন না কেউই। থানায় ঢুকে পুলিশের পলাক ধরে লাফি চড় মেরে তাণ্ডব মদ্যপ তরুণীর। সম্প্রতি সামনে এসেছে 16 জুনের ওই ঘটনার ফুটেজ। সঙ্গীকে নিয়ে বেঙ্গালুরুর বাজারে নাইজেরীয় তরুণীর তাণ্ডব। গ্রেফতার দুই, দোকান ভাঙচুরের চেষ্টা, বাধা দিলে পুলিশকে মারধরের অভিযোগ। শেষ পর্যন্ত এক মহিলা কনস্টেবলের সাহায্যে তাকে পাকড়াও। দুজনেই মাদকাসক্ত ছিলেন দাবি পুলিশের। গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে উত্তর চব্বিশ পরগনার কদম্ব গাছি ফাঁড়িতে ভাঙচুর, পরে প্রচুর পুলিশ গিয়ে আয়ত্তে আনে অবস্থা। অভিযোগ, স্ত্রীকে খুন করে পালায় স্বামী, মেয়ের বাড়ির লোক পৌঁছানোর আগে দেহ তুলে নেয় পুলিশ। মহারাষ্ট্রের অন্যতম বড় ডাকাতির ঘটনা, থানের একটি ক্যাশ ম্যানেজমেন্ট ফার্মের 7 থেকে 8 জন সশস্ত্র দুষ্কৃতীর হানা। আগ্নেয়াস্ত্র দেখিয়ে 12 কোটিরও বেশি টাকা লুট, বিভিন্ন ব্যাংকের এটিএমে টাকা সরবরাহ করে ওই সংস্থা। এক সপ্তাহেরও কম সময়ে 7 বার সেনা জঙ্গি সংঘর্ষে ফের উত্তপ্ত উপত্যকা। আজ সকালেও জম্মু কাশ্মীরের কুপওয়ারায় দুপক্ষের গুলির লড়াই, খতম এক হিজবুল মুজাহিদিন জঙ্গি। এবার আসরে জামাত উদ্দাওয়া প্রধান হাফিজ সাইদের জামাই। জম্মু কাশ্মীরের পম্পোরে সিআরপিএফ এর বাসে হামলার মূল চক্রি সেই। একটি ইংরেজি দৈনিকের দাবি, বর্তমান লক্ষ্যের দশকরে তৈবার অপারেশনগুলি সামলাচ্ছে হাফিজের জামাই। এখনও বিরোধিতায় অনড় চীন। এনএসজিতে ভারতের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনার জন্য আলাদা প্যানেল তৈরির কথা জানানি তাদের। এমনকি এবছরের শেষে ফের বৈঠকে বসার বিষয়ে অন্ধকারে তারা, মন্তব্য চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্রের। পরমা উড়ালপুলে ফের দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে পিলারে ধাক্কা গাড়ির। ঘটনাস্থলে প্রগতি থানার পুলিশ, চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে গেলে মৃত ঘোষণা। দিন কয়েক আগে এই উড়ালপুলে দুর্ঘটনায় মৃত্যু এক ফুলকার চালকের। তৃণমূলের কাজল শেখ ও গদাধর হাজরা গোষ্ঠীর কাজিয়া গড়ালে অনাস্থায়। বীরভূমের নানুর পঞ্চায়েত সমিতি পরিচালনা করত কাজল শেখ গোষ্ঠী। অভিযোগ, সেই কারণে পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে অনাস্থা এনেছে প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা গোষ্ঠীর 17 জন সদস্য। কোচবিহার রাজবাড়ির সংগ্রহশালা থেকে রহস্যজনকভাবে উধাও মূল্যবান বিলিয়েট বল। কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এই সংগ্রহশালা থেকে কিভাবে খোয়া গেল হাতির দাঁতে তৈরি রাজাদের বিলিয়েট বল, তা নিয়ে জানা পাচ্ছে রহস্য। দীর্ঘ 24 বছর ধরে শিকলবন্দী দুই ভাই, ব্লক প্রশাসনের উদ্যোগে অবশেষে খুলল বেড়ি। জলপাইগুড়ির ধূপগুড়ির ঘটনা, শালবাড়ির হোমিওপ্যাথি চিকিৎসক শিকলবন্দী করে রেখেছিলেন 42 ও 44 বছরের দুই ছেলেকে। লোকালয় ফের হাতির হানা, দোকান ভেঙে সাফ খাবার, ভেঙেছে ঘরও। জলপাইগুড়ির মেটেলি ব্লকের দক্ষিণ ধূপ জোড়ার ঘটনা, খবর পেয়ে ঘটনাস্থলে গেলে গরুমারা সাউথের রেঞ্চরকে ঘিরে বিক্ষোভ। ক্ষতিপূরণের আশ্বাসে স্বাভাবিক পরিস্থিতি। চিতাবাঘের আতঙ্কে সন্ধ্যের পর থেকে কার্যত ঘরবন্দি জলপাইগুড়ির লাটাগুড়ির বাসিন্দারা। বাড়ির উঠোনে চিতাবাঘের পায়ের ছাপে আরও বেড়েছে আতঙ্ক। চিতাবাঘ ধরতে খাঁচা পেতেছে বন দফতর, তবে খাঁচায় কোনো শিকার না রাখায় বাঘের ফাঁদে পা দেওয়া নিয়ে সংশয়। ইউরোতে ব্রেক্সিট, হারের দায় নিয়ে সরে গেলেন ইংল্যান্ডের ম্যানেজার রয় হডসন। 4 বছর ইংল্যান্ডে দায়িত্বে থাকার পর পদত্যাগ, খেলা ছাড়ছেন না জানিয়ে দিলেন রুনি। অবশেষে মুখ খুললেন তিনি, মেসিকে অবসর ভেঙে ফিরে আসার আর্জি দিয়েগো মারাদোনার। রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করার ক্ষমতা রাখে LM10। মন্তব্য ফুটবলের রাজপুত্রে, নীল সাদা জার্সিকে এখনই বিদায় না জানানোর আর্জি আর্জেন্টিনার প্রেসিডেন্টেরও।